থেকে 12 তারিখে তো ওই সোহেলের ছবি, আর অক্টোবরে শিডিউল হবে না রে ভাই। হ্যাঁ, আর নভেম্বরে যাচ্ছি আমি এতে মালয়েশিয়াতে, ওখানে থাকবো এক মাস। এক মাস ধরে পরে হয়তো দেশে মানে 4-5 দিনের জন্য থেকে আমি আবার যাবো অস্ট্রেলিয়াতে, ওখানে শো আসছে আবার। হ্যাঁ, জানুয়ারিতে। আচ্ছা, ম্যানেজারকে, হ্যাঁ ম্যানেজারকে ও জানা দেবে, যদি খালি টালি হয় জানাবে, অসুবিধা নেই। হ্যাঁ জানাবো, ঠিক আছে। আমি জানি তুমি অনেক বেশি, তোমার একটু সময় নেই। আমি এই সময় তোমাকে বলবো না কোথাও যেতে, জানো, বাট আমরা তো ঢাকার বাইরে 2 দিনের জন্য কোথাও যেতে পারি। ওকে ফাইন, 2 দিন না, 1 দিনের জন্য কোথাও যাই, চলো। কি, কবে যাবে তুমি বলো। তুমি কাজ করো, তুমি ম্যানেজার আছো না, ম্যানেজার সাথে একটু কথা বলে দেখো তো কবে শিডিউল ফ্রি তাহলে। হ্যাঁ হ্যালো, আরে হ্যাঁ, আচ্ছা টিকিট কি বুকিং হয়ে গেছে না? আচ্ছা, আর থাকবো কোথায় ওইখানে হোটেল ইয়েতে? ম্যারিয়ট, ওকে গুড গুড, হ্যাঁ ইয়ে তো গুড। আচ্ছা ভাই, সকালের ফ্লাইটটা নিয়ে না প্লিজ, আমি সকাল সকাল বুঝতে পারি না কাউকে বললাম। মালাও যাবে আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ওকে। গোরস্তান দেখা যায় যে পাশে বড় বিল্ডিং টা, সামনে যে বাড়িটা আছে, ভেরি গুড। আর সেম ভাই, আপনি একটা কথা বলছেন আমি শুনবো না? আরে মিয়া, তুমি একমাত্র লোক যে আমার কথা মান্য করো, আমার কথা রাখো। আর আমার ফ্যামিলিতে যদি কোনো কথা কই উল্টাটা করে, তোমার বাবিরে যদি কই কিছু উল্টা দৌড় দিব, বুঝছো? একমাত্র তুমি রাখো কথা। এখন কো কি লাগবো, কি টাকা পয়সা লাগবো? এক্স্যাক্টলি কো, কত? বেশি না, বেশি না, কত লাগবে হচ্ছে 40-20 ঠিক আছে, যদি আরো বেশি লাগে কো দিয়ে দি। 80 হলে আসলে ভালো হয়, 80 দেন। এগুলো সাইড এখন আসি, ঠিক আছে। তোমার ছবি তো আছে দুইটা হাতে, যোগ যোগ করে সামনে। আর কি এত হিসাব করেন, কতগুলো ছবি তো সাইন করছিস ভাই? আচ্ছা ঠিক আছে, যাও 80 দিয়ে দেবো। তো 80 যদি চাও তাহলে কাল সকালে লোক ফার্স্ট আওয়ারে, আর যদি সাইড কও তো এখনই চেক দিয়ে দিই। কোনো অসুবিধা নেই, কালকে সকালে দেন। ওকে ঠিক আছে, ডান। তাহলে এই কথাই হলো পাক্কা, তো শিডিউল মিডিউলে কোনো মানে ঝামেলা নাই তো, সব ঠিকঠাক আছে তো? বড় ভাই আপনি ওটা নিয়ে একদম টেনশন করেন না, এক কাজ করেন আপনি কালকে সকালে দিয়ে দেন, আমি একটা লোক পাঠিয়ে দিবো। হ্যাঁ তুমি পাঠিয়ে দাও, আর জন্টুরে তাহলে কয়ে দেও যে হট শিডিউল ঠিক আছে। আমার উপর ছাড়েন না, ছাড়েন না। আচ্ছা কিছু খাইলে না কেলো? না কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, কি যে
কি যে কি কস বাটা, তুই কি মলমল খাইছিস নাকি রাত্রি বেলা? কি কস আমার বই কি কইলি কি তুই তা আসার না কি হয়েছে? ওই কি হালার পুতে ওই ও কথা মতো ছিল মতো কো, তুই কি ঠিক আছে নাকি? খবর কি উড়া খবর নাকি তুই নিজে নিজে উঞ্চস ফোন রাখ। হালার পুতে অসুস্থ অনেক সময় পায় নাই কেন, কি করতেছে না করতেছে, রাইতে বিরেতে শুটিং করতেছে, চোখ না করে লোকে বই রয়েছে কে জানে ওর মা। রিপোর্ট কবে দিলে বল না? রিপোর্ট? হ্যাঁ এই তো দুই তিন দিনের মধ্যেই দিয়ে দেবে। ওটা তাড়াতাড়ি পেলে হয়, আর আমি একটু দেশের বাইরে যেতে চাই, ওখানে একটু ধরো চেক আপ করাবো, ওনার প্রায়ই শরীর খারাপ করতেছে না? যদি কথার কোনো নড়চড় হয়, তাইলে যদি হাতের নাগালের মধ্যে পেয়ে যায়, দাঁত কইলাম একটাও থাকবো না মুখের মধ্যে কয়ে দিলাম, আর যদি পায়ের নাগালের মধ্যে পেয়ে যায় একদম বিচ্ছি নাই করে দেবো, কোথাও খেয়াল থাকবো। এই রাখ ফোন রাখ, এ বেটা ফোন রাখ, কথা বোঝে না। এ বাহাদুর ভাই শোনেন, আপনি বলে 30 দিন শুটিং করতে আছেন, এ ভাই আপনি কথা বলেন না, স্বামী স্ত্রীও তো টানা 30 দিন রাত কাটান একসাথে, আর আপনি 30 দিন শুটিং রাখছেন। আপনারা যেটা কয়ে এটা শোনেন, আপনি 10 দিন শুটিং করবেন বলছেন, আর একটা কথা মনে রাখবেন, আমার হিরোর যদি শারীরিক কোনো প্রবলেম হয় কিংবা ফিজিক্যাল কোনো ড্যামেজ হয়, হেডের জন্য কিন্তু আপনি কিন্তু খবর আছে বলে দিলাম। এই আপনি কথা বলেন না, বুঝতে হবে এই লয় কি হ্যালো হ্যালো করতেছিস কি লি গাই? আমি তোর বাপে কইতাছি বাপে, বুঝছস? কান কি খোলা আছে নাকি কানের ডাক্তারের কাছে লয়ে যামো? হ্যাঁ যা পিজিত গিয়া ভর্তি হ গিয়া অন, একেবারে লুলা করে ফেলামো কয়ে দিলাম, যদি কোনো কথার লড়চর করস এখন তো মুখ দিয়ে কইতাছি, পরে বললাম চেন খুলে কমো, জ্যাকেটের না প্যান্টের, বুঝছস তো, একদম লয়ে দেবো, রাখ ফোন রাখ। এবারে বোঝো নাই এ ফোন রাখ, অসহ্য বাবা কথা বোঝো না। আপনি প্লিজ কাঁদবেন না, আপনার হাজবেন্ড তো আপনার একার হাজবেন্ড না, ঠিক না? মানে আমি বলতে চাচ্ছি যে উনি তো আমাদের দেশের সম্পদ, ওনার তো সাপোর্টের কোনো অভাব নেই, কিন্তু উনি যখন অসুস্থ মেন্টালি ডাউন তখন ওনাকে কে সাপোর্ট দেবে? আমি অ্যাজ এ ডক্টর। আর কে দেবে? ওয়াইফ হিসেবে এখন পর্যন্ত আপনি। আমি তাহলে এখন কী করব? ও কি ঠিক হবে? অবশ্যই হতেই হবে, যদি না হয় মরে যাবে,
যে মানে আমি বলতে চাচ্ছি মানুষ মাত্রই তো মরণশীল, মরতে তো হবেই। এখন ভালো হয়ে গেল, পরে ডেঙ্গুতে মারা গেল। আমি ডক্টর, আমিও তো মরব। আপনি হাউস ওয়াইফ, আপনিও মরবেন, মরতে তো হবে, আমরা তো রোবট। আপনি তো পার্সোনাল লাইফ করে কিছু রাখেনি নাই, এখন আমার প্রফেশনাল লাইফ। কি কো, আমার জীবন জড়িত তোমার লগে। শোনো মোহন, তোমার একটা কথা কই, এখানে এখন বাংলাদেশের এক নম্বর হিরো মোহন। ও কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি তো হয় নাই, উইরা এজুরা ভয় নাই তো, কি সাধনা করছে, করছে না, পুরো ইন্ডাস্ট্রি পুরো দর্শক চেয়ে রয়েছে। ও মা, এখানে অসুস্থ বোন। আজ আগে একটা খারাপ কথা করে লইতেছি, তোমার কিছু মনে করো না, তো অবাক হইতেছি। মনে করো ও রোড অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেল, ডেঙ্গু হয়ে মরে গেল, তাহলে আমার কী হইব? তুমি তো বিধবা হয়ে গেলা, আর আমি তো ওর লগে লগে ফুটটুস, আমি কই যাবো? গিনি টাকা ওরে আমি অ্যাডভান্স দিছি, আর এদিক সেদিক মিলা স্ক্রিপ্ট রাইটার অ্যাডভান্স লইছে, ওই ডাইরেক্টরের অ্যাডভান্স লইছে, সব প্রোডাকশন ম্যানেজার ম্যানেজার প্রিপারেশন থেকে আরও দেড় দুই কোটি টাকা গেছে, তাহলে আমার কী হইব? একদিকে এসানে নাই এই জ্বালা, আরেক দিকে টেকার জ্বালা, কী বো আমার, তুমি কও, তুমি কি আমার অবস্থাটা বুঝতেছ বোন? তোমার জামাই গেলে তুমি যদি চাও আরেকটা জামাই পাইবা, মগর আমি কি টাকা পামু, কেটাই দেবো, কোন হালায় দেবো? এর লেগে আমি চিন্তা করছি। হ তুমি তো আছোই, তুমি তো দেখতেছই, মগর আমার কিছু করবার দাও। এই দায়িত্ব কি তোমার একার নাকি? এটা তো পুরো জাতির দায়িত্ব, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির দায়িত্ব, আমারও বি দায়িত্ব। আমি চিন্তা করছি যে এখানে ছয় চারটা পোলাপান থাকবো, ওরা ব্যাপার কিছু দেখাশোনা করবো, ও কী খাইবো না খাইবো ব্যাপার কিছু, বুঝছো? মানে সমস্ত দায়িত্ব আমি লইতেছি, আমি তোমার হেল্প করতেছি, বুঝছো তুমি জিনিসটা? আজ থেকে ও ফরমালিন মরমালিন আবি যাবি যা আছে কোনো ভেজাল খাইবো না, তেল জাতীয় তৈলাক্ত চর্বিযুক্ত কোনো খাবার বন, গরু আরাম খাসি বন, বাইরে খাওন খুন বিদায়, গড়ে পাক হইব, ডায়েটিশিয়ানের ডায়েট দেব, ঠিক ওইটা ওইটাই খাইব। গাজীপুরে আমার খামার বাড়ি আছে, ওখান থেকে অর্গানিক সবজি কয় না সার মার ছাড়া উগনি আইব, এখানে পাক হইব, টেস্ট হইব আগে, খায়া দেখবো ঠিক আছে কি না, ওরে খাওয়া নেব, ঠিক আছে বোন? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, তোমার ভাই আছে না, ভাই আছে কি লিগা,
আর আমি তোমাকে এই বেডরুমে মাস্টার বেড থাকুক বা পাশে যেটা ভালো এসি আছে, যদি তোমার কম্প্রেসার মম্প্রেসার উইক থাকে আমি বদলাই দেবো নিজের খরচায়, তুমি চিন্তা করো না। এত টাকা আমি ইনভেস্ট করছি আর এই কম্প্রেসারের দাম কত আমি করে নেবো, তুমি চিন্তা করো না, খালি রেডি রাখবা। আমি বাংলাদেশের প্রত্যেকটা ফিল্মের দর্শক তোমার লেগে পেরেশানির মধ্যে আছে, তোমার ভক্তরা পেরেশানির মধ্যে আছে। আমি এদিকে চিন্তা করছি যে তোমার এই যে এখনকার যে বর্তমান অবস্থা এইটাতে কেমনে ঠিক করুন, যে কোনোভাবে কোনো ডেলিভারি করুন যাবো না, যা যা দরকার যেমনি যেমনি দরকার সব হাজির করে ভালো, আমি খালি তুমি আমার সুযোগটা দাও। মায়ের কসম আমি তোমার কলম খুবই ভালোবাসি, আমি আমার ছোটো ভাইয়ের ভালোবাসি, তোমারই ভালোবাসি, কিন্তু তোমার কিন্তু ভালোবাসি বেশি কি লিগা, আমার ছোটো ভাইয়ের পিছিয়ে আমার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই, মগার তোমার পিছিয়ে আমার যদি ইনভেস্টমেন্ট আছে, বুঝো কিন্তু কথাটা, তোমার আগামী দিনের ভবিষ্যৎ এটার উপর নির্ভর করছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি চাই, অন্তরের থেকে চাই, ভালোবাসার থেকে চাই যে তুমি আগামী 10 বছর এই ইন্ডাস্ট্রি রুল করে যাইবা, একলা তুমি এক নম্বরে থেকে যাবা। খালি 2টা বছর তুমি সুস্থ থাকো, আমার ছবিগুলো ঠিকঠাক মতো হোক, রিলিজ করো, দেখো না বানের মতন আইবো মানুষ, দর্শক সিনেমা হলে ফিরাইবো। আমি খালি তোমার এইটুকু কইলাম, খালি তোমার শরীরটার দিকে আমার নজর রাখবার দাও, ঠিক আছে? সুস্থ থাকবা, শান্তিতে থাকবা, বল লয়া থাকবা, ঠিক আছে না? কোনো লাভ হইবে না ভাবি, আপনার ভেজিটেবল লাগবে এটা আপনি আমারে বললেই পারতেন। আমার বসের কত সুন্দর, মনে করেন গাজীপুরে একটা ভেজিটেবল এগ্রিকালচারাল ফার্ম আছে, সেইখানে মনে করেন নানান জাতের সবজি হইতে আছে, গরমকালে সিম টমেটো কপিও পর্যন্ত পটাপট আমরা পয়দা করতে আসি, আপনি আপনি হুটহাট এই বাজারে চলতে যান এটা তো ঠিক নয় ভাবি। আমার হাজবেন্ডের জন্য চিন্তা কি আপনার থেকে আমার কম? ভাবি আপনার চিন্তা বেশি আর আমার দুশ্চিন্তাটা বেশি। আমার হাজবেন্ডকে কী খাওয়াবো না খাওয়াবো কীভাবে ধুতে হবে সেটা আমি ভালো বুঝি, আপনার অ্যাডভাইস করতে হবে না। ভাবি এই দায়িত্বটা আমার আপনাকে অ্যাডভাইসটা করা, কারণ আমার হিরো যদি যখন তখন মনে করেন অসুস্থ হইয়া যায় কিংবা তার শারীরিক কোনো প্রবলেম হয় তখন এটা কে দেখবে বলেন? ভাবি আপনার সবজি ধয়ন টয়ন সেটা আমাদের কোনো সমস্যা নয়, আপনি বাজার করে আনেন সেটা কোনো সমস্যা হইবে না, আপনি রান্নাবান্না করবেন সেটা আমরা আগে খাবো, খাইয়া যদি দেখি যে আমাদের কোনো সমস্যা হচ্ছে না এরপর দিয়ে মনে করেন যে আমাদের হিরো এটা খাইবে, নহলে তো সমস্যা, বোঝেন না? কুকুরের পেটে ঘি সহ্য হয় না, আপনাদের পেটে সহ্য হবে না এটা আমি ভালো করেই জানি, বাট সেটা আমার হাজবেন্ডের পেটে কি সহ্য হবে না? ভাবি সেটা নয়, আপনি তর্ক করে কোনো লাভ হইবে না, আমি যাহা বলিতে আসি সেটা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হইবে। আপনার কথা শেষ হয়েছে? জি ভাবি। হ্যাঁ যান।
লাইটটাই এরকম এত আলো জ্বলতে আছে, একটু বেশি গরম লাগতে আছে। এই লাইট কমাও, এই এত রই ধরলে হইবে? আপনি বসতেছেন না? এই আমার যে হিরো হিরোর স্কিন নষ্ট হয়ে যাবে না? এই রোজ তোর একটু কমান। আরে ঠিক আছে, এটা অসুবিধা নেই। আর আপনি বসতেছেন না? আমার অসুবিধা হচ্ছে না, ফাইন। তুমি অন্যদিন করি, কালকে করি। আরে বলবেন না ভাইয়া, যে আলো দেশে তো চামড়া মামড়া পুড়িয়ে দেবে। ডাক্তার আপা ও ছেলে সমস্যা হবে না, এখন এখন প্যাক আপ বলে দিছে, সব শেষ। এত উচ্চ স্বরে কথা বলা যাইবে না, নিচু স্বরে কথা বলতে হইবে। ডিশের লাইনটা আমি খুলে রাখছি, কারণ চোখের সমস্যা হইবে। দিনের বেলা টেলিভিশন দেখা যাইবে না। মানে কর্তৃপক্ষের নির্দেশ? কিসের নির্দেশ? নির্দেশ আছে টেলিভিশন দেখা যাইবে না, রাত্রেবেলা এক ঘন্টার জন্য আপনি টেলিভিশন দেখবেন। আচ্ছা, আপনার লেখাপড়া কতদূর? বেশি দূর নয়। শুনি না, কতটুকু? এই পগলেই আছে। আপনি লেখাপড়া একদম করেন নাই? না বুঝে। আচ্ছা, আমি কেন ভুলে যাই যে সে কারণে কাজ করে? আপনাকে যে আমি বলবো আপনি তো বুঝবেন না, বুঝবেন না আপনি। যাই হোক, আমি টাকা নিয়েছি আপনাদের কাছে অ্যাডভান্স, তো তো এটার মানে তো এটা না যে আমার একদম মানে পার্সোনাল লাইফ প্রাইভেসি, আমি আমার বউয়ের সাথে কথা বলতে পারি না সবসময়, আপনি আমার পাশাপাশি ঘুরঘুর করেন, আপনারা তো আমার প্রাইভেসিটাকে একদম লুটে পুটে খাচ্ছেন। অনেন, আপনি যদি মুইরে দেন আমাদের যে ইনভেস্টের যে টাকা, সেটা যে লুটে পুটে যাবে এইয়া কি কখনো চিন্তা করছেন? এইয়া চিন্তা করেন নাই? ও আচ্ছা আচ্ছা, এটা চিন্তা করার মানে হচ্ছে এই যে আপনি সারাক্ষণ আমার পাশে ঘুরঘুর করবেন, আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার করবেন, আমার প্রাইভেসি খেয়ে দিয়ে ফেলবেন, এটাই? আতিক্কা যদি আপনি মইরা দেন, এই যে আমাদের যে এতগুলো টাকা লগ্নি করছি, এই টাকাও তো লুটপাট হইয়া যাইবে, যাইবে না? আপনি কি একবার চিন্তা করে দেখছেন? আপনারা চিন্তা করছেন যে আমি একটা মানুষ, আমি তো কোনো প্রোডাক্ট না। আপনাদের সব কিছু দেখে মনে হচ্ছে কি আমি আপনাদের একটা প্রোডাক্ট, অথবা আমি একটা গৃহপালিত পশু, আমি একটা মহেশ, মহেশ যে আপনাদের সবাইকে দেখে শুনে রাখতে হবে। শোনেন, আপনাকে মহেশ বলছে কেন, আপনি কিন্তু ভুল বলছেন। লেখাপড়া জানে না কিছু, আমার জ্ঞান দেয়, উচ্চ স্বরে নাকি কথা বলতো, আমার গলা আমি উচ্চ স্বরে কথা বলবো, তোর কে বলে কি? মানে মানে মেন্টাল প্রবলেম হলে নাকি কোনো প্রবলেম নাই, বুঝছো?
মেন্টাল প্রবলেমের সাথে যে এই ফিজিক্যাল প্রবলেম যে রিলেটেড, তুই জানোস কিছু? ফাউল নিজের শরীরটা এত বড়, এত বড় একটা পেট নিয়ে ঘুরঘুর করতেছে একটা জিন্দা লাশের মতো, তুই তুই বুঝবি কিছু মেন্টাল কিছু? আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, আর ওই তুই কথা বলছিস না ডাক্তারের সাথে, সিঙ্গাপুরে কথা বলতে বলছিলাম, আপনার নাম্বার পাইছো? আমি সিঙ্গাপুরে কল করছি, ডাক্তার নাকি অ্যাপয়েন্টমেন্ট নাই। হ্যাঁ, ওনার নাকি শিডিউল নাই। শিডিউল থাকবে না কেন? ওর শিডিউল থাকবে না কেন? ওর ডেফিনেটলি শিডিউল থাকতে হবে। চার মাস কি রোগীরা কি চিকিৎসা না করে কি মরে যাবে? ওর শিডিউল থাকবে না, আমার শিডিউল থাকবে? ডেফিনেটলি থাকতে হবে ওর শিডিউল। ও স্পেশালিস্ট, সে ওর ভুড়ি ভুড়ি রুগী থাকবে, ওর ভুড়ি ভুড়ি শিডিউলও থাকবে। ও মারা গেলে ওর শিডিউল দিতে হবে, কারণ ও ডাক্তার। ওটা একটা মানুষের লাইফ ডিপেন্ড করে ওর উপর। শুনো না, এখানে একটা ডাক্তার দেখাও। আমার ধারণা তুমি ঠিকমতো ট্রাই করো এসো, জানা তুমি যদি ঠিকমতো ট্রাই করতে শিডিউল। আচ্ছা, তুমি যদি না পারো তুমি আমাকে বলো, আমি আমার মতো ট্রাই করি, ঠিক আছে? আমার রোগ তো আমি আমি দেখি আমার মতো করে। তো এই তোমারও চিন্তা করতে হবে না, আর এই যে এইগুলোর চিন্তা করবে না। বাইর করে গোলা বাস থেকে ফালতু অ্যাডভান্স দেখ, তুমি কিনা ফালেছে নাকি? আমি তো দিয়ে দেবো তুমি অ্যাডভান্স, মরে গেলে মরে যাবো, অসুখ তো আমার, মরে গেলে কি করবো? তুমি দিয়ে দেবো অ্যাডভান্স, শেষ। টেনশন করবো না তো কি, আমি তো আমার ড্রাইভারকে যে আমি অ্যাডভান্স দিলাম, তো আমি কি ওরকম এখন দেখে রাখবো? এসান ভাই, কে? ওই চাষি বলতে আসছিলাম। কি সমস্যা বলেন? সরি এত রাত্রে আপনাকে বিরক্ত করার জন্য। কি করবো আর বলেন, ওইখানে ডাক্তার আপা বসে আছে, সেলিম ভাই মরে বকাবকি করতে আছে। আপনি যদি একটু কষ্ট করে গায়ে কাপড়টা দিয়া দরজাটা খুলে একটু বাইরে আসতেন খুব ভালো হইতে। আমি কাপড় ছাড়া আছি, আপনাকে কে বলো চাষি ভাই? না, এখনই আপনাকে কিন্তু আসতে হইবে, কারণ আজকে কিন্তু সারাদিন আপনার কোনো বিপিও মাপা হয় নাই, সুগারটাও দেখা হয় নাই। সুগার কি আসলো না গেল, কমলো না বাড়লো, সেটা কিন্তু আমরা দেখতে পারলাম না। ওইখান থেকে তো আমাকে সেলিম ভাই বক্তি আছে, আপনি যদি একটু কষ্ট করে চললে আসতেন খুব ভালো হইতে। আপনি একটু ভাবির কাছে অনুমতি নিয়ে চললে আসেন। ভাবি কিছু মনে করেন না, একটু কষ্ট করে ওনার একটু সাইডা দেন, সাইডা দেন। সরি এত রাত্রে আপনাকে রাত্রিকালীন বিরক্ত করতে আছি, আমি আপনাকে আবার ফেরত দিয়েই দেব। আর আমার তো দায়িত্ব পালন করতে হইবে, আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালনটা না করি তাহলে আল্লাহও আমাকে মেনে নেবে না। একটু চললে আসেন ভাই। ফকিরও না এরকম করে না। কত কত আর কি হলো? এই যে ডাক্তার আপা বলছেন আপনি, আমি কি কইতেছি, কত প্রেসার, কত ঠিক আছে তো? আরে আরে মর জ্বালা কি বেশি নাকি, কি হয়েছে, চুপ কেলা? এই যে ডাক্তার পাহুনে আপনার কথা কখন লাগবো তো, আপনি বুঝতেছেন আপনি আমার দিকে কি কত কি কি বোবা ডাক্তার হয়েছিস নাকি? এই যে কথা কন না কা, আজকে গতকাল তো নিচে ছিল 85 আর উপরে 130। আজকে কত? আজ নিচে 110 আর উপরে 180। হ্যাঁ কাবাব কি কাবাব আমি তো ঠিকই রেখেছি।
আমি একদমই শিওর যে ওনার নিচে 110 আর উপরে 180 কত আপনার তো লোক কি কয় কোন কি আপনি? আমি ইনভেস্ট করছি, আমি লো, আর যার পাশে ইনভেস্ট করছি ও আলা হাই। আরে ও তো মরে যাবো, মরে গেলে আমার কি, আমি তো আরো লোক। কিছু দেন ওষুধ মসুধ, কিছু দেন ভিটামিন সি বিট মি বিট কি আছে, নাপা পাপা কি লিখা দেন, ওরে ও খাও। হাই 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 হাই, কি আপনি বুঝতেছেন আমার কথা? চাষি ভাই বাজান পর না দেহি কি ওষুধ লিখছে পর পর। উনি তোর মাথা ঠিক নাই 500 mg। কি এর মাথা ঠিক নাই, কার মাথা ঠিক নাই? না আপাই তো লিখতে দিলে চর দিয়ে না তোর দাঁত মাথা হালাতে মহালার কই বাটা কি লাগছে ওষুধ হালা 500 mg মাথা ঠিক নাই আমার। তোর মার বাবাই হালাতবো, এই কাছে হালাতবো। এই আমার ওই ইয়েটা স্ক্যাজুলার ডায়েটটা আছে না, ওটা একটু সকালে আয়তো ভাইয়া। আমাদের জীবনের কারোরই শিডিউল ফিক্স না,
আমার নাই, আমার আব্বা আম্মার নাই, আমার বড় ভাইয়ের নেই, আমার বড় বোনের নেই, না না নানি দাদা দাদি কারোর নেই, আপনারও নেই, আপনার আব্বা আম্মার নেই। সামহাও আপনার লাইফের ম্যাজিকটা নেই, আপনার ম্যাজিকটা দরকারই নেই। এই জন্য আপনি 2018, 2019, 2020, 2021 মানে 2021 সালের নভেম্বর পর্যন্ত আপনি মানুষকে শিডিউল দিয়ে রাখছেন। আপনি ধরে নিয়েছেন যে 2021 সালের নভেম্বর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। আপনি আপনার ওয়াইফকে শিডিউল দেন না, যদিও শিডিউল কথাটা খুবই কমার্শিয়াল, আমার বলা উচিত ছিল যে আপনি আপনার স্ত্রীকে সময় দেন না, কিন্তু আপনার জন্য শিডিউল কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনার কাছে সময় মানে হচ্ছে শিডিউল, সময় মানে হচ্ছে টাকা, কিন্তু সবার কাছে সেটা না। সবার কাছে সময় মনে হচ্ছে নতুন স্বপ্ন, সময় মানে হচ্ছে আশা, হোপ। আপনি যে কত মানুষকে শিডিউল দিয়েছেন তার মানে তাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, তাদেরকে আশা দেখিয়েছেন, কিন্তু আপনি তো সেটা পূরণ করতে পারবেন না, কারণ আপনি বেঁচে আছেন মাত্র 4 মাস। হ্যাঁ, কারণ আপনার ডক্টরের শিডিউল নেই আপনাকে ট্রিটমেন্ট করার জন্য। সাদা শার্টটা কই? বোতাম নীল রঙের বোতাম মানে একটা শার্ট আছে না, কই এটা? আসল না, এটা পড়তে ইচ্ছে করছে। ওই শার্টটা পড়লে আমার সুন্দর লাগে না অনেক। বাইরে যাবা? চল, আজকে রাতে কোথাও যাই, খাওয়া দাওয়া করি। ম্যানেজারকে ফোন দিই, এক কাজ করি, চল দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে ওই যাওয়া যাবে বলতো? ভিসা তো পাসপোর্ট ভিসা টিসা কিছু আছে আমার মালয়েশিয়ার ভিসা করা? আজ এমনি বাইরে যাই আজকে, চল। ভালো লাগছে না, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না? আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি, তোমার কিছু হয়নি, সব কিছু আমার প্ল্যান ছিল। তুমি আমাদের কাউকে সময় দিচ্ছিলে না, তোমার বাবা মা, আমার বাবা মা, তোমার বন্ধু বান্ধব, তোমার ছোট ভাই, আমরা সবাই তোমার কাছে সময় পাওনা ছিলাম, তুমি কাউকেই সময় দিতে পারছিলাম। আমি জানি না আমি কী করবো, তখন আমার মাথায় কিছু আসছিল না। হঠাৎ করে আমার মনে হলো আমি এই প্ল্যানটা করি। তুমি যখন বুঝতে পারবে তোমার সময় ঘুমিয়ে আসছে, তুমি সবাইকে সময় দেওয়া শুরু করবে।
আমি চাচ্ছিলাম তুমি যেন সময় নিয়ে ভয় পাও। সেজন্যই আমি এই প্ল্যান করছি। সরি। রিলেশনে কখনো সরি বলব না। থ্যাংক ইউ। I'm sorry. আমি একদম সময় দিইনি। রিলেশনশিপে সরি বলতে হয়, থ্যাংক ইউ বলতে হয়।